সৌদি প্রবাসীদের আবারও কপাল পুড়ল। বর্তমানে সৌদি আরবের সরকারি চাকরিজীবীর সংখ্যা 12,37,081 জন, তার মধ্যে 11,73,435 জন সৌদি আরবের নাগরিক। তাদের মধ্যে 7,02,193 জন পুরুষ এবং নারী সংখ্যা 4,71,242, বাকি 63,686 জন হচ্ছে বিদেশি নাগরিক। তাদের মধ্যে 32,336 জন হচ্ছে পুরুষ এবং 31,310 জন নারী। নতুন করে আর বিদেশি নাগরিকদের সরকারি চাকরিতে কোনো ধরনের নিয়োগের পরিকল্পনা নেই সৌদি সরকারের। 2020 সালের মধ্যে নতুন করে 28 জনকে চাকরি দেওয়া হবে, তবে তাদের মধ্যে বিদেশি নিয়োগের ব্যাপারে কোনো উল্লেখ নেই। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, সৌদি আরবে দক্ষ লোক নিয়োগ দেওয়া হয় বাইরের দেশের, বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে বিদেশি দক্ষ লোককে নিয়োগ দেওয়া হয়। তবে বর্তমানে সৌদি আরবের তরুণ চিকিৎসকরা ক্ষেত্রেও অনেক বেশি অভিজ্ঞ হয়ে গিয়েছে। অন্যান্য খাতেও একই অবস্থা। আপাতত বিদেশি নাগরিকদের সৌদিতে সরকারি চাকরিতে নিয়োগ দেওয়ার কোনো পরিকল্পনাই নেই সৌদি সরকারের। তাহলে বলা যাচ্ছে আবারও আমাদের প্রবাসীদের কপাল পুড়ল, কারণ প্রতি বছরই বাংলাদেশ থেকে বিভিন্ন পেশার আপনার শিক্ষিত, যেমন প্রকৌশলী, চিকিৎসক, এরা কিন্তু সৌদি আরবে যায় এবং সৌদি আরবে সরকারি চাকরি পায়। কিন্তু সৌদি সরকারের এরকম একটি হঠকারী সিদ্ধান্তের ফলে বাংলাদেশ থেকে শুধু না, সারা পৃথিবী থেকে তারা আর কোনো প্রবাসী নেবে না যারা কিনা সরকারি চাকরি করবে। তাই ভিডিওটি সবার সাথে শেয়ার করুন, যাতে সবাই এ ব্যাপারে জানতে পারে। আর আমার চ্যানেলে আপনি আজকে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।